ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে আলোচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবারের সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষিতে দুদেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তার প্রেক্ষিতে এই আহ্বান জানানো হয়। হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট অস্থিরতা ঠেকাতে আলোচনা অব্যাহত রাখার কথা বলেন। গেল বুধবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি আস্তানায় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনারা। এতে 9 পাকিস্তানি সেনা ও 35 থেকে 40 জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়। এর মধ্যে ভারতীয় এক সৈন্যকে আটকের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। অবশ্য ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে তাদের কোন সেনা হতাহত হয়নি। এছাড়া ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা জবাবে পাকিস্তানের হামলায় 8 ভারতীয় সেনা নিহতের খবর প্রকাশ করে পাকিস্তানি সংবাদ মাধ্যম।